2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই বিশৃঙ্খলা চলছে দেশটিতে। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী, তাদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর অভিযোগও আছে জান্তা বাহিনীর বিরুদ্ধে। অভ্যুত্থানের পরই মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে সামরিক সরকার। এবছর জানুয়ারিতেই জরুরি অবস্থা শেষ হওয়ার কথা থাকলেও নতুন করে আরও 6 মাস বাড়ানো হয়েছে এর মেয়াদ। বুধবার মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্তো সোয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম MRTV-তে সম্প্রচারিত এক বৈঠকে বলেন, সংবিধানের 425 ধারা অনুযায়ী জরুরি অবস্থা কেবল 2 বার মঞ্জুর করা যায়, কিন্তু বর্তমানে দেশে ভিন্ন পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে জরুরি অবস্থা আরও 6 মাসের জন্য বাড়ানোর কথা জানান তিনি। প্রেসিডেন্টের এমন ঘোষণায় চলতি বছরের নির্বাচন নিয়ে দেখা দিয়েছে সংশয়। দেশটির সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা শেষ হলেই কেবল নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন বিধান রয়েছে। যদিও জান্তা প্রধান মিন অং লাইং ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের এক বৈঠকে জানান, চলতি বছর জনগণের চাহিদা অনুযায়ী একটি গ্রহণযোগ্য বহুদলীয় নির্বাচন আয়োজন করা উচিত। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী জান্তার দমনপীড়নে মিয়ানমারে প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, তাদের মধ্যে 70 হাজার মানুষ দেশ ছেড়েছেন, আর নিহত হয়েছেন প্রায় 3 হাজার বেসামরিক নাগরিক। বুধবার জান্তা বাহিনীর দমনপীড়নের প্রতিবাদ ও মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে নীরব ধর্মঘট পালন করেছেন দেশটির সাধারণ মানুষ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।